বড় চিন্তা হচ্ছে উমানাথ। পরপক্ষকে নদী পেরিয়ে আসতে হবে, যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আপনি একদম চিন্তা করবেন না মাস্টারমশায়, আমি ফেরিঘাটে যাচ্ছি, ওরা এলেই আমি সঙ্গে করে নিয়ে আসবো। বৃষ্টিতে রাস্তাঘাটে যে অবস্থা হয়েছে একটু সামলে যেও বাবা। আপনি একদম চিন্তা করবেন না, আমাদের সঙ্গে তো গরু গাড়ি আছেই, কোনো অসুবিধা হবে না। আপনার সুস্থ হয়ে বসুন, আমি দেখছি। আসছি। শাস্তি দিলেন লগ্ন যে পেরিয়ে যাচ্ছে মাস্টারমশাই। এখন আর কান্নাকাটি করে কি হবে মাস্টারমশাই? লগ্ন তো আর আপনার জন্য বসে থাকবে না, শেষে মেয়ে তো আপনার লগ্নভ্রষ্ট হয়ে যাবে। মাস্টারমশাই, গ্রামে তো আপনার অনেক ছাত্র আছে, কাউকে বলে দেখুন না, কেউ যদি রাজি হয়। বৃষ্টি একটু কমেছে, একটু দেখুন না। চলে গেল, শুনলাম আপনি আপনার ছেলের বিবাহের জন্য প্রার্থী খুঁজছেন। দয়া করে যদি আমার কন্যা দায়িত্ব বাঁচান। একটা লগ্নভ্রষ্ট মেয়েকে কে বিয়ে করবে? আমার ছেলে বিয়ে করবে আপনার মেয়েকে? পুরি ফুরি গয়না, 25,000 টাকা নগদ, এসবের ব্যবস্থা করতে পারবেন? না না, এই অপয়া মেয়ের সঙ্গে বিয়ে দিতে হলে এই জমি পুরো এক্ষুনি লিখে দিতে হবে। রাজি আছেন? কি হলো মাস্টারমশাই, কেউ রাজি হলো? তাতে আর মাত্র 15 মিনিট সময় আছে, এরপর সারা গায়ে বদনাম হয়ে যাবে। সবই তো শুনলে, এখন আমি কি করি বলতে পারো? আপনি ভেতরে চলুন। যদি কিছু না মনে করেন তো একটা কথা বলবো। মনে করবো কেন, বলে ফেলো। অলোকাকে আমি জানি, ও আমার থেকে বয়সে ছোট, তাই বলে আমার কোনো আপত্তি নেই। বলছিলাম আপনার যদি কোনো আপত্তি না থাকে
তাহলে আমি অলোকাকে বিয়ে করতে রাজি আছি। তুমি ভেবেছিলাম জীবনে বিয়েই করব না, কিন্তু ভাগ্যের এমনই পরিহাস আজ এই অবস্থায় এসে হাজির হলো। কিন্তু আপনার এই অবস্থা থেকে চুপ থাকতে পারলাম না। যদি মত দেন। তুমি কি বলছো বাবা, আমার মেয়ে কি এত বড় সৌভাগ্য হবে? দেখো বাবা, তোমার মা বাবা এই বিয়ে মেনে নেবেন তো? আমার বাবা মাকে তো আমি চিনি, খুব খুশি হবেন ওরা। তোমাকে যে আমি কি বলে আশীর্বাদ করবো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।